রোনালদোকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন জিদান। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড করা ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোকে উঠিয়ে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন জিনেদান জিদান। রিয়েল মাদ্রিদের কোচের দাবি, পর্তুগিজ এই তারকা ফরওয়ার্ডের বিশ্রাম প্রয়োজন ছিল। সান্তিয়াগো বার্নাব্যুয়ে শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে 1-1 গোলে ড করে রিয়াল। ম্যাচের 53 মিনিটে রোনালদোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়া 4 মিনিট পরে সমতা ফেরান গ্রিজম্যান। গত বছরটা আশানুরূপ না কাটলেও নতুন বছরে অসাধারণ ফর্মে আছেন রোনালদো। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার গোল দাঁড়িয়েছে 40টি। রিয়ালের হয়ে গত 10 ম্যাচের সব কটিতেই গোল করেছেন। এই 10 ম্যাচে আক্রমণ ভাগের এই খেলোয়াড়ের মোট গোল 20টি। ম্যাচের 64তম মিনিটে রোনালদোকে উঠিয়ে করিম বেনজিমাকে নামানোর সিদ্ধান্তটি পূর্ব পরিকল্পিতই মনে হয়েছে। যোগ করা সময়ে অধিনায়ক রামোস দুইবার সম্ভাবনা জাগালেও গোলের দেখা পায়নি রিয়াল। রোনালদোকে উঠিয়ে নেওয়ার ব্যাখ্যায় ম্যাচ শেষে সাংবাদিকদের জিদান জানান, কেবল বিশ্রাম দিতেই এটি করা হয়েছিল। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লিগে জুভেন্টাসের মাঠে খেলতে যাবে রিয়াল। আমাদের অনেকগুলো ম্যাচ রয়েছে, কখনো কখনো তার বিশ্রামের প্রয়োজন। ক্রিস্টিয়ানো রোনালদো কেরিয়ার জুড়েই সে এমন খেলোয়াড় যে এক মৌসুমে 50 গোল করে। ম্যাচটিতে পয়েন্ট হারালেও দলের খেলায় খুশি জিদান। ম্যাচটি নিয়ে আমি খুশি, আজ আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। 31 ম্যাচে বার্সার পয়েন্ট 79, 68 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাথলেটিকো, 65 পয়েন্ট নিয়ে 3-এ আছে ভ্যালেন্সিয়া, 4-এ থাকা রিয়েলের সংগ্রহ 64।